বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেটি অবশ্যই প্রত্যেকটা মানুষের শিশু হইতে বৃদ্ধ পর্যন্ত আমাদের এই জ্ঞানটা রাখতে হবে। সেই জ্ঞানটি হলো কি, দেখেন যে একটা মেয়ে মানুষ, সে কিন্তু মা, সে কিন্তু দেখা যায় চাচি, ফুপু, খালা, নানি, দাদি, আবার সে কিন্তু স্ত্রী। তবে একটা মেয়ে মানুষ কতগুলা রূপ ধারণ করে। তবে আমি একটা কথা বলবো, এই পৃথিবীতে যত পুরুষ আছে, আর আমি বলবো যে অনেক পুরুষ যারা সাধনা করে আল্লাহর পথে বের হয়ে গেছে, ত্যাগ করে বের হয়ে গেছে, এ হলো একটা ত্যাগী। আর আমি বলবো সে সাধক হয়েছে বলেই ত্যাগী হয়েছে। কিন্তু একটা মেয়ে মানুষের দিকে লক্ষ্য করেন, তিনি যদি সাধিকা বা সাধক নাও হয় তবুও কিন্তু সে ত্যাগী। সেটা কেমন, দেখেন যে একটা মেয়ে মানুষ যখন মায়ের ঘরে জন্ম নেয়, যেই ভিটাতে, যেই ঘরে আর যেই স্থানে তার জন্ম হয়েছে, সে জন্ম হইতে 16-17-18 বছর পর্যন্ত সে এখানে লালিত পালিত হয়, বড় হয়, এখানের ধরন, এখানের খাবার, এখানের ভাষা, এখানের সমস্ত কিছু সে শিখে এবং সেই অভ্যাসে তিনি অভ্যস্ত। তো এখন দেখেন, সে মেয়ে মানুষটি যদি আল্লাহর পথের সাধক নাও হয় তবুও কিন্তু সেই মেয়েটি, সেই নারী জাতিটি ত্যাগী। সেটি কেমন, দেখেন যখন তার বিবাহের সময় হলো, যখন বাবা মা তাকে বিবাহ দেবে, তখন কিন্তু এই আপন মানুষগুলোকে যখন সে ফেলে চলে যাবে, তখন বাঁচা মরা আল্লাহর হাতে, হয়তো বেঁচে থাকলে একদিন আসবে, দেখবে, কিন্তু এই জন্মস্থানকে ত্যাগ করে সে একজনের হাত ধরে চলে যেতে হয়। তো এখন বিষয় হলো, তারা আল্লাহর পথের সাধক না হলেও তারা কিন্তু ত্যাগী, সমস্ত কিছু ত্যাগ করে একটা পুরুষের হাত ধরে চলে যেতে হয়। তবে আমি একটি কথা বলবো যে এই নারী জাতিকে যে কষ্ট দিবে, এই নারী জাতিকে যে অবহেলা করবে, আমার মনে হয় না তার জীবনে মরণে কখনো সে বেহেস্ত পাবে, এমন মনেই হয় না। তাই আমি বলবো যে একটা মেয়ে মানুষের 10টা হাত আছে, যাদেরকে হিন্দু শাস্ত্রে দুর্গা বলা হয়। দুর্গার 10টা হাতে 10 রকমের অস্ত্র, 10 রকমের শক্তি, কিন্তু শুধু দুর্গার হাতেই 10টা শক্তি নয়, এই 10টা শক্তি একটা নারীর কাছে আছে, একটা মায়ের কাছে আছে, একটা স্ত্রীর কাছে আছে। দেখেন, এদেরকে মায়া যত করবেন, এদেরকে যত ভালোবাসবেন, ততই আপনার সংসারে উন্নতি দেখা দিবে। কেননা যেই সংসারে স্বামী স্ত্রীর মিল থাকে, মহব্বত থাকে, সেই সংসারে উন্নতি হয়। আর যে সংসারে মায়া মহব্বত নেই, স্ত্রীর প্রতি ভালোবাসা নেই, সেই সংসারে দিন দিন অবনতি হতে থাকে। তাই আজকের আলোচনাটি কি, যে দেখেন সে মেয়ে মানুষটির 10টি হাত কিভাবে, দেখেন যখন সে স্বামীর বাড়িতে গেল, তখন স্বামীর বাড়ির শ্বশুর শাশুড়ির মন জোগাতে, এদেরকে পাকশাক করে খাওয়াতে, এদের সেবা করতে তার একটা সময়ের প্রয়োজন হয়, এবং নিজের একটা দেহের একটা পরিচর্যা থাকে, বা আত্মীয় স্বজনের মধ্যে একটা পরিচর্যা থাকে, তাদেরকে সেবা করতে হয়, ভালো করে ডাকখোঁজ করতে হয়, জীবনে যাকে না দেখেছে সে চাচি বলতেছে, ফুপু বলতেছে। সে একসময় নিজের বাড়িতে থাকতে অন্য কাউকে চাচি, মা, খালা, মা ডেকেছে, এখন তাকে ডাকতে শুরু করেছে, এখন তাদেরকে সেই ডাকে সাড়া দিয়ে তাদের মন জোগাতে হচ্ছে। এদিক দিয়ে যখন স্বামী ফিরে আসলো, তখন তাকে সেবা দিচ্ছে, তার কি লাগবে দিচ্ছে, আবার পাকের ঘরে। কিন্তু আমরা কিন্তু একটা মেয়ে মানুষের কাজ দেখি না, যে তারা তো বাসায় বসে থাকে, কিন্তু না, আপনি একদিন মেয়ে মানুষের ডিউটি করবেন, দেখবেন যে আপনি 4-5 দিন অফিস করলে বা ব্যবসা করলে আপনার যেতটুকু কষ্ট হয়, এর চেয়ে 3 গুণ কষ্ট হবে আপনার সংসার ফ্যামিলিতে। দেখবেন সে ছোট বাচ্চাটাকে খাওয়াচ্ছে,
গোসল করিয়ে দিচ্ছে, নিজে গোসল করছে, সংসারের কোটাবাটা করছে, আবার আত্মীয় স্বজন আসছে তাদেরকে দেখতেছে, মানে এক সেকেন্ডের জন্য তার কোনো রেস্ট নেই। কিন্তু আপনি আমি চাকরি করে এসেছি, আরাম করে বসে খেয়ে ঘুমিয়েছি, কিন্তু সে দশটা হাত দিয়ে কাজ করতেছে। যদি গ্রাম দেশের গৃহস্থী হয়, দেখা যাচ্ছে দুইটা ছাগল পালে, ওটাকে গোছাইছে, একটা গরুর একটু গাল দিয়েছে, গরুর দুধ দহন করতেছে, আবার বাচ্চাটা কাঁদতেছে, তাকে গিয়ে একটু দেখছে, আরেক বাচ্চা বলতেছে মা আমি স্কুলে যাই, তাকে গুছিয়ে দিয়েছে, এবং দেখা যায় সকালে নাস্তা করতে হচ্ছে, যে স্বামী বলতেছে যে আমি নাস্তা দাও আমি অফিসে চলে যাব বা আমি কাজে বের হব। দশটা হাতে সে কাজ করে। আর এই নারী জাতিকে যারা অবহেলা করবে, যারা এদের উপরে অত্যাচারিত করবে, আমি বলবো তাদের এই দুনিয়াতেও ঠাই নেই, পরকালেও তাদের ঠাই নেই। তাই আমি বলবো হে সমস্ত জগৎবাসী, যে সেই নারীর মধ্যে যে মায়া শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে, সেই মায়ায় পড়ে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখে। যদি স্ত্রী খারাপ হয়ে থাকে তাহলে স্বামীর কারণে, যদি স্ত্রী লোভি হয়ে থাকে স্বামীর কারণে, কারণ সে তাকে যেভাবে ভালোবাসা দেওয়ার কথা ছিল, যেভাবে চালানোর কথা ছিল, সেভাবে তিনি করেননি। তাই আমি বলবো হে সমস্ত জগৎবাসী, আপনার ঘরে মা বোন আছে, আপনার ঘরে দেখা যায় যে কঠিন কঠিন কিছু কাজ রয়েছে, বা আপনি কোনো জায়গায় একটা বিপদে পড়ে গেছেন, তখন আপনার মায়ের কাছে ভাইয়ের কাছে টাকা চেয়েছেন, ভাই আমি একটা সমস্যায় পড়েছি, আমার ওখানে এতগুলা টাকা লাগে। তখন নিজের স্ত্রী কি করেছে, যে আমার স্বামী বিপদে পড়েছে, কারো কাছে পাচ্ছে না, নিজের বাবার বাড়িও গরিব, ওখান থেকে এনে দিতে পারবে না। তখন স্বামীকে বলতেছে তুমি যে মাঝে মাঝে আমাকে কিছু খরচের জন্য 5 টাকা 10 টাকা করে দিতে, দেখো আমি খাইনি, জানি কোনো একদিন আমার স্বামীর যদি কোনো সমস্যা হয়, কোনো টাকা পয়সার সমস্যার কারণে যদি মান সম্মানের কোনো এদিক সেদিক হয়, তাই দেখো আমাকে 5 টাকা 10 টাকা মাঝে মাঝে দিয়েছো পান খেতে বা একটা শ্যাম্পু আনতে বা একটা কিছু, আমি টাকাটা জমিয়ে রেখেছি, দেখো 1 বছরে আমার এখানে 7,000 টাকা হয়েছে, তোমার কত দরকার কো, আমার 6,000 টাকা হলে হবে। দেখেন সে কি করেছে, নিজের আত্মাকে দেয়নি, নিজের আমিত্বকে দেয়নি, সে ভবিষ্যতের কথা চিন্তা করে সেটাও জমিয়েছে। তাহলে মেয়ে মানুষ কি একটা লক্ষ্মী, সংসারের লক্ষ্মী, আর এই লক্ষ্মীকে যারা টর্চার করবে, অনাদর করবে, অবিচার করবে, তাদের ইহকাল পরকাল কোথায় ঠাই হবে না। তবে হে সমস্ত জগৎবাসী, এই কথা আমার নয়, নবীজির শিক্ষা। যেমন নবীজি যখন গিয়ে দেখলো যে হযরতে আয়েশা রুটি বানাচ্ছে, তখন সেখানে এই ঝামেলা সেই ঝামেলা, তখন নবীজি কি থাকে হেল্প করছে, আর এটাকে বানানো হয়েছে কি নবী সুন্নত, নিজের স্ত্রীকে একটু আগিয়ে দিলে বা একটা কিছু ধরে তার সাথে একটু সাথ দিলে, তখন এটাকে সুন্নত বলা হয়। আর আমি বলবো এটা ফরজের মতোই মানা উচিত। যাই হোক, এই সমস্ত জগৎবাসী, জানি না আজকের এই কথাগুলো শুনে এমন লোকেরা আমার উপরে একটু রাগান্বিত হবেন, যারা স্ত্রীকে ভালোবাসে না, নারী জাতিকে ভালো চোখে দেখে না, তারা হয়তো আমাকে এটা সেটা ভাববেন। আসলে না ভাই, এরকম ভাববেন না, আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনার একটা বোন কোথাও বিবাহ দিয়েছেন, সে যদি ওই সংসারে অশান্তি ভোগ করে, কিন্তু আপনিও কিন্তু সেই অশান্তির তাপ আপনার শরীরে অন্তরে মনে লাগবে। ঠিক আপনিও কিন্তু অন্যের ঘর থেকে একটা নারী এনেছেন, একটা মেয়ে মানুষ এনেছেন, এখন যদি তাকে এরকম টর্চার করা হয়, তো আপনার নিজের মনের কথা চিন্তা করে আপনি আপনার নিজের স্ত্রীকে শান্তিময় করুন। আচ্ছা, হয়তো কোনোদিন আপনার মেয়ে হবে বা মেয়ে হয়েছে, বা মেয়েকে এত আদরের মেয়েটাকে বিয়ে দিয়েছেন, এখন সেখানে অশান্তি হচ্ছে, নিজের তার স্বামী তাকে টর্চার করে তাকে মারে, তখন আপনার কেমন লাগবে? ঠিক এই কথাগুলো যখন আপনি ভাববেন, তখন আপনি আর এগুলো করবেন না। যাই হোক, এই পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আল্লাহ কিন্তু কোরআনে এই কথাটিও বলেছে যে দেখো আমি জিন ও ইনসানকে সৃষ্টি করিয়াছি আমার ইবাদতের জন্য,
তাহলে জিন ও ইনসানকে যদি ইবাদতের জন্য সৃষ্টি করে থাকে তাহলে আমরা পৃথিবীতে ইবাদতের পাশাপাশি আমরা এই জিনিসগুলো মেনে যদি চলতে পারি সংসারে আপনি সুখী আর আপনার স্ত্রীর দোয়া আপনার কাজে লাগবে আর আপনি আপনার স্ত্রীকে দোয়া করেছেন এটা কাজে লাগবে আর উভয় উভয়ের দোয়ায় ইহকাল পরকালেই সুখী হবেন ইনশাআল্লাহ। তবে যাই হোক, আমি যা কিছু বলতে চেয়েছি অবশ্যই বুঝতে পেরেছেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।